ফটোশপ সিএসএ ফিল্টারে বেশ কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে, তার মধ্যে ফিল্টার গ্যালারি, লিকুইফাই এবং প্যাটার্ন মেকার খুবই উল্লেখযোগ্য। আমরা প্রথমে ফিল্টার গ্যালারি সম্পর্কে জানব। আমরা যখনই ফিল্টার গ্যালারিতে ক্লিক করব, একটি নতুন উইন্ডো আমাদের সামনে অ্যাপিয়ার হবে এবং আমাদের যে কারেন্ট ডকুমেন্টটি রয়েছে, অর্থাৎ আমাদের কারেন্ট ডকুমেন্টে যে ইমেজটি রয়েছে, এই ইমেজটি মূলত ফিল্টার গ্যালারিতে ডিসপ্লে হবে এবং সেখান থেকে আমরা সরাসরি আমাদের ইমেজের উপর বা আমাদের ডকুমেন্টের উপর আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারব। আমরা প্রথমে ফিল্টার গ্যালারিতে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফিল্টার গ্যালারি এবং ফিল্টার গ্যালারিতে আমাদের কারেন্ট ডকুমেন্টটি উইন্ডোতে রয়েছে। এখানে আমরা ইচ্ছে করলে জুম ইন এবং জুম আউট করে নিতে পারি। আমরা 50% এনে আমরা যদি দেখি যে আমাদের এখানে রয়েছে ফিল্টার গ্যালারিতে সিলেক্টেড অবস্থায় টেক্সচার এবং এখানে যে মোজাইক টাইপের আমরা ফিল্টার দেখতে পাচ্ছি তা। এই অবস্থায় যদি আমরা পাশে ফিল্টারটি সিলেক্ট করি গ্রেইন, এভাবে আমরা ফিল্টার খুব সহজেই আইকন বেসড আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং আমাদের ইমেজের উপর অ্যাপ্লাই করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ফিল্টার অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে ইচ্ছে করলে আমরা সেল সাইজ কমিয়ে আনতে পারি এবং বর্ডার থিকনেস আমরা ইচ্ছে করলে কমিয়ে দিতে পারি এবং লাইট ইন্টেন্সি এসব ব্যাপারগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারি। এবং আমরা যদি এই ফিল্টার স্টাইলটি চয়েস না হয়, তাহলে আমরা আরও যেসব ফিল্টার রয়েছে সেসব ফিল্টার আমরা দেখতে পারি। একসাথে দুটো ফিল্টার অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আমাদেরকে একবার ওকে করে অ্যাপ্লাই করে নিতে হবে, তারপর আমাদেরকে অবশ্যই দ্বিতীয়বার ফিল্টার গ্যালারিতে আসতে হবে। ফিল্টার গ্যালারির সুবিধা এটাই যে আমরা সরাসরি চোখে দেখে, অর্থাৎ আমরা যেভাবে গুলশন ব্লার এবং এবং আরও যে বিভিন্ন ফিল্টারগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, কিছু কিছু ছোট ছোট যে আর্টিস্টিক ব্যাপার স্যাপার রয়েছে তা আমরা সরাসরি ভিউ পাই না, কিন্তু ব্লারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ব্লার ব্লার মোর গুলশন ব্লার এগুলো ভিউ পাচ্ছি। ঠিক একইভাবে ফিল্টার গ্যালারিতে এই কাজটি করে দিচ্ছে যে আমাদেরকে একটি ভিউ প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে, যাতে করে আমরা দেখে পারফেক্টলি আমাদের ইমেজের সাথে ম্যাচ করে আমাদের পছন্দনীয় ফিল্টারটি অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি কোনো একটি ফিল্টার সিলেক্ট করি, তাহলে পরবর্তী যে ফিল্টারটি সিলেক্টেড অবস্থায় ছিল তা মূলত ইগনোর হয়ে যাবে। কিন্তু যদি আমরা একই সাথে দুটো ফিল্টারকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রথম ফিল্টারটিকে ওকে করার পর এবার আমাদেরকে আবারও ফিল্টার গ্যালারিতে এসে দ্বিতীয় ফিল্টারটি আমরা আমরা যেটা চয়েস করব সেটি মূলত আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। যেমন বর্তমানে রয়েছে গ্লাস ফিল্টার অ্যাপ্লাই করা ছবিটির উপরে কারেন্টলি, এবার ওশন রিপিল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে মূলত গ্লাস এবং ওশন রিপিল দুটো একসাথে অ্যাপ্লাই হলো। এবার ওকে করলে ওশন রিপিল মূলত গ্লাসের উপরে অ্যাপ্লাই হয়ে দুটো কম্বাইন্ডলি ব্ল্যান্ড হলো। সো এভাবে আমরা ফিল্টার গ্যালারি ইউজ করতে পারি।